ইলিশ আমাদের জাতীয় মাছ। এই ইলিশ মাছ ছোট বড় আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। যারা কোনো মাছ খায় না অথবা কাটা বেছে মাছ খেতে খুব ভয় পায়, তারাও কিন্তু ইলিশ মাছটা ছাড় দেয় না, ইলিশ মাছটা ঠিক খেয়ে নেয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মুর হাতের স্পেশাল ইলিশ ভাজা, আর এই ইলিশ ভাজাটা খুব মজা হয়। আম্মু মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে একটা বাটিতে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিল, তারপরে সামান্য পরিমাণে লবণ আর রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। অল্প অল্প পানির সাহায্যে পেস্টটাকে একটু লিকুইড করে নিতে হবে। এখন তৈরি করে রাখা মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর হালকা তেলে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অল্প মশলায় ইলিশ ভাজা কিন্তু খেতে দারুণ হয়, এতে ইলিশের স্বাদ গন্ধ অটুট থাকে। আল্লাহ হাফেজ।